আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাহমুদী ওনুসাল্লি মালার রসুলহিল করিম আমাবাদ কাছের দূরের দেশ কিংবা প্রবাসে যা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রমাদানুল মোবারক উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন মাঘেরমাদান অনুষ্ঠানে দর্শক আল্লা সুবাহানুয়াত আলার তিরিশ দিন সিয়াম সাধনা পালন করার পরে তার বান্দাকে একটি মহানিয়ামত দান করে আর সেই মহানিয়ামতের নাম হচ্ছে ঈদ উল ফিতের আল্লাহ ওয়া তালা রোজাদারদের জন্য যে একটি খুশির দিন রেখেছেন ঈদুল ফিতের আমরা সেই খুশির দিন ঈদের দিন ঈদুল ফিতের সম্পর্কে আলোচনা করব। আর এই বিষয়টির উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সময় সহকারী অধ্যাপক হাজরত মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত মোতরাম আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাকে মোবারকবাদ মত আপনার কাছে প্রথমেই জানতে চাই ঈদ আসলে কাদের জন্য পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে কি বলা হয়েছে রসুল পাকসাল সাল্লাম যখন মক্কাতুল মোকাররমা থেকে মদিনাতুল মুনাফরায় হিজরত করে আসলেন আসার পরে দেখলেন মদিনাবাসীরা তারা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন গোত্র তারা আনন্দ উদযাপন করত। তো নবীজ সাল্লাহ সাল্লাম সাহাবেদেরকে জিজ্ঞেস করলেন তো তোমরাও কি তাদের মতো করে এরকম আনন্দ উদযাপন করো তারা বললেন যে ইয়ারসোল্লাহ হ্যাঁ আমরা তো আগে থেকেই এরকম করে দুইটা দিনে আমরা আনন্দ উদযাপন করি নবীজ সাল্লাহ সাল্লাম করেন এখন থেকে তোমরা দুটো দিনকে উদযাপন করবে একটি হচ্ছে ঈদুল ফিতর আরেকটি হচ্ছে ঈদুল আদহা অর্থাৎ মাহে রমাদানের এই ত্রিশটি শিয়াম সাধনার পরে যে খুশির দিন আসে এটি হচ্ছে একটি আরেকটি হচ্ছে কোরবানির ঈদ যেটি সেটি তো রসুল পাকসাল সাল্লাম এই দুটি ঈদ কিন্তু মুসলমানদের জন্য দিয়েছেন মুসলিম ইমানদারগণ আল্লাহ রাব্বুর আলমিনের সন্তুষ্টির জন্য বৈধ পন্থায় এই খুশি উদযাপন করবে তো এই খুশি উদযাপন করার জন্য এই ঈদের দিন যেটি এটি কিন্তু যারা মাহের মাদানের এই তিরিশটি দিন রোজা রাখল সিয়াম সাধনা করলো নিজের সমস্ত কুমন্ত্রণা থেকে কুপ্রবৃতি থেকে নিজেকে হেফাজত করলো যাবতীয় গোনা থেকে নিজেকে আড়াল করে রাখল বাঁচিয়ে রাখলো তাদের জন্য এই মাহের রমাদানের পুরস্কারের দিন হিসেবে এই ঈদুল ফিতর ঈদুল ফিতরের যে মর্যাদা এই ব্যাপারে কিন্তু রসুল্ফা আকসল্লা সাল্লামের অনেকগুলি হাদিস আসছে যেমন রসুল্ফাকসাল্লা সাল্লাম বলেছেন যে আসমান থেকে ফেরস তারা ঈদুল ফিতরের রাতে এসে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং তারা বলতে থাকে যে আজকে কে আছো মাহের রমাদানের রোজা রেখেছো আজকে তোমাদের পুরস্কারের দিন আজকে তোমাদের যা দেওয়ার দিন আজকে তোমরা এই মাহের রমাদানের সিয়ামের আল্লাহর পক্ষ থেকে তোমরা তার যা লাভ করবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটি রাত শ্রেষ্ঠত্বের কথা বলেছেন তার মধ্যে দুটি হচ্ছে দুই ঈদের রাত একটি হচ্ছে ঈদুল ফিতরের রাত আরেকটা হচ্ছে ঈদুল আধহার রাত এই দুই রাতের মর্যাদার কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন নবীজ সাল্লাম আরেকটি হাদিস বলেছেন এই রাতের মর্যাদার ব্যাপারে ওই হাদিসে নবীজ সাল্লাহাম ইস্বাদ করেন আল্লাহ রাব্বুল আলমিন ঈদ ফিতরের রাতে আসমানে ফেরেস্তাদের গর্ব করে বলেন ফেরেশতারা দেখো তো আমার বান্দাদের মধ্যে রোজাদার কোন বান্দা আছে যার পারিশ্রমিক এখনো দেওয়া হয়নি ওই রোজাদার শ্রমিকের পারিশ্রমিক কি বাকি আছে তোমরা একটু খুঁজে বের করো আজকে ঈদের রাতে আমি তাদের পারিশ্রমিক দিতে চাই

তাড়াহুড়া করে যে ঈদটা কখন শুরু হবে কিন্তু ওই রাতে মানুষ ইবাদতের কথা ভুলে যায় আসলে ইবাদতের রাতি আপনি বলছেন যে ওই রাতে ইবাদত করতে হবে তো কি কি ইবাদত করতে হবে এবং কি দোয়া করতে হবে আপনি খুব চমৎকার বলেছেন আমরা এই মাহের রমাদানটাকে গুরুত্ব দিই কিন্তু মাহের অমাদান যখন শেষ হয়ে গেল আমাদের জন্য কিন্তু ওই ঈদ উল ফিতরের রাত যেটি এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে মাকবুল একটি রাত আমার নবীজি সাল্লাহ আসাল্লাম বলেছেন ইফতাহুল খাই রাফি আর বা লায়ালিন অর্থাৎ সেই রাতে আল্লাহর পক্ষ থেকে উত্তমতা কল্যাণটাকে খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় কোন রাত সেটা হচ্ছে ঈদুল ফিতরের রাত সুতরাং মাহা রমাদান শেষ হওয়ার পরেও আমরা কিন্তু ঈদুল ফিতরের রাতের মর্যাদা বা তার যে রহমত এবং বরকত আছে সেখান থেকে যেন আমরা বঞ্চিত না হই পাশাপাশি নফল নামাজ পড়তে পারি দান সৎকা করতে পারি এবং আরেকটি বিষয় খুব চমৎকার সেটা হচ্ছে ঈদুল ফিতরের যে সদকা এই সদকা কিন্তু আমরা এই ঈদের রাতে যেহেতু মহিমান্য রাত এই রাতে আমরা সেটি আদায় করে দিয়ে দিতে পারি তো যারা বৃত্তশালী আছে যারা সামর্থ্যবান আছে তাদের জন্য যেমন এটা ঈদ আনন্দের ঠিক যারা গরিব আছে তাদের জন্য আনন্দের তো যারা বৃত্তশালী সামর্থ্যবান তাদের তো কিছু বাড়তি দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলি সম্পর্কে যদি কিছু বলেন রসুল্লাহ পাক সাল্লা সাল্লাম এই ব্যাপারে বারবার বলেছেন বিশেষ করে আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদও বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওয়াফি আমিম হাকলি সাইল আল মাহরুম অর্থাৎ ধনী যারা হবে বৃত্তশালী যারা হবে তাদের সম্পদের মধ্যে গরিব এবং মিসকিন যারা অসহায় যারা তাদের একটি হক আছে সুতরাং আমরা সারা মাস ব্যাপী কিন্তু এই আলোচনাগুলি করে এসছি যে আমাদের আশেপাশের অসহায় মানুষ যারা তাদেরকে সহযোগিতা করার জন্য জন্য তাদের তো এটির একটি ব্যাপার কিন্তু এই ঈদের ফিতরার ব্যবস্থা করেছে দান সৎকার কথা বলেছে জাকাত সিস্টেমের কথা দিয়েছে পাশাপাশি আমি আমার সন্তানকে যে কাপড় নতুন কাপড় কিনে দিলাম ব্যবস্থা করে দিলাম আমার আত্মীয় যে গরিব বা আমার মতো পারছে না তার সন্তানের প্রতি আমি কিন্তু দরদ দেখাতে পারি আমি সেই কাপড়ের মতো একটি ভালো সুন্দর কাপড় কিন্তু দিতে পারি এই যে প্রতিবেশী সহ আত্মীয় স্বজন বা এছাড়াও আমাদের গ্রামবাসী এলাকাবাসী বা রাষ্ট্রের গরিব মানুষের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্ব আছে তো আমি আহ্বান জানাবো মুসলিম মুমিন বিত্তশালী যারা আছে তারা যেন এই ঈদ উদযাপন বিষয়টাকে শেয়ার করে শুধুমাত্র নিজে বা নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রাখে বরং গোটা দেশ ব্যাপী যেন গোটা এলাকা ব্যাপী যেন গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছে দেওয়ার ন্যূনতম হল চেষ্টা আমরা করি জি তো আমরা তো জানি যে যারা ঈদুল ফিতের উদযাপন করবে তার পূর্বেই সামর্থ্যবানদেরকে সতকাতুল ফিতর আদায় করতে হয় তো সেই সৎকাতুল ফিতরটা কাদের উপরে ওয়াজিব এবং কি পরিমাণ সৎকাতুল ফিতরে আদায় করতে হবে সৎকাতুল ফিতর মাহের অমাদানের সিয়াম পালন যারা করবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ এই সাদকাতুল ফিতর রাখাই হয়েছে মায়ের রমাদানের তিরিশটি রোজা রাখার বেলায় আমাদের কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল ভ্রান্তি ভুল ত্রুটি হয়ে থাকে তো এই সমস্ত ভুল ত্রুটি থেকে মায়ের রমাদানের রোজাগুলোকে রক্ষা করার জন্য রসুল্লাপা আকসাল সাল্লাম এই সদকাতুল ফিতরের ব্যবস্থা করে দিয়েছেন অর্থাৎ সদকাতুল ফিতর দানের মাধ্যমে আমরা শ্যাম সদনার ভুল থেকে আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন সুতরাং এটি খুব বেশি গুরুত্বপূর্ণ এখন আসি এটি কাদের উপর ওয়াজিব অর্থাৎ প্রতিটি মুসলিম মমিন যারা গৃহস্থালী যে সমস্ত বিষয়গুলি আছে সম্পদ আছে ব্যবহার্য এগুলো বাদ দিয়ে তার অতিরিক্ত যদি সাড়ে সাত ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্যের অর্থ অথবা সম্পদ তার থাকে তাহলে তার উপর সদকাতুল ফিতর ওয়াজ তো এখানে জাকাতের সাথে এটার আলাদা পার্থক্য হচ্ছে জাকাত এক বছর পার হওয়া হতে হয় স্থায়ী হতে হয় কিন্তু সৎকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য তার এই সম্পদটা এক বছর স্থায়ী হওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যদি এই মাহের মাদানের শেষে ঈদের দিন সুবে সাদিকের পর্যন্ত এই সম্পদের মালিক কেউ হয় তাহলে তার উপর সতকাতুল ফিতর হবে এখানে আরও ক্লিয়ার হওয়া প্রয়োজন এখানে যে নাবালক যারা থাকবে নাবালক বা অসুস্থ অবস্থায় বা বৃদ্ধ অবস্থায় যারা থাকবে তাদের পক্ষ থেকে বাবা মা বা বৃদ্ধ বাবা মা পক্ষ থেকে উপযুক্ত সন্তান যারা প্রাপ্তবয়স্ক তাদের পক্ষ থেকে কিন্তু তাদেরকে এই সাতকাতল ফেতর আদায় করতে হবে জি বাড়িতে যারা কাজের লোক আছে কাজের লোকের পক্ষ থেকেও কি সাতকাতল ফেতর দিতে হবে কাজের লোক যদি তার সার্বক্ষণিকভাবে তার থাকে একেবারে পুরো বছর ব্যাপী তাহলে এবং তার ভরণ পোষণ সার্বিক ব্যবস্থাগুলি নিয়ে থাকে তাহলে দিয়ে দিবে কিন্তু এক্ষেত্রে বাধ্যবাধকতা নেই সেই ক্ষেত্রে গৃহস্থলী যে সমস্ত কাজের মানুষ আছে বা দারোয়ান আছে বা কেয়ারটেকার আছে যাদের আর্থিক অবস্থা ভালো না তাদেরকে কি সৎকাতুল ফিতরের টাকাটা দেওয়া যাবে না তাদেরকে সৎকাতুল ফিতরের টাকাটা দেওয়া যাবে তবে সেটি যেন পারিশ্রমিক না হয় অর্থাৎ তার কাজের যে পারিশ্রমিক এই পারিশ্রমিক দেওয়ার পরে বাকি অর্থ দিতে হবে সাতকাতুল ফিতর এই দুটি যেন এক না হয়ে যায় আর এর পরিমাণটা হচ্ছে গমের দাম অনুযায়ী এক কেজি ৬৫০ গ্রাম গমের যে দাম আসে মূল্য আসে সেই পরিমাণ মূল্যের ন্যূনতম সেটা আদায় করা লাগবে পাশাপাশি নবীজি সাল্লাহ সাল্লাম অন্যান্য যে বিষয়গুলো বলেছেন যেমন জবের কথা বলেছেন বার্লির কথা বলেছেন কিসমিসের কথা বলেছেন পনিরের কথা বলেছেন তো একেবারে ন্যূনতম গমের দাম দিতে হবে কারো যদি সম্পদ ভালো থাকে অর্থ অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে আমরা পরামর্শ দিব যেহেতু গরিব উপকার হবে মিসকিনরা উপকার হবে অসহায়ের উপকার হবে সেই জন্য সবচেয়ে দামি যে বিষয়টি যে পণ্যটি সেই পণ্য যেমন পনির অথবা কিসমিসের মাধ্যমে যেন কাতল ফেতার আদায় করে এবং এটার যেহেতু একটি বিনিময় আছে আল্লাহ বান্দাকে বিনিময় দান করবেন তো আমরা অল্প বিনিময়ে কেন আমরা এই কাজটি করবো আমরা বেশি বিনিময় আশা করি বেশি বিনিময়ে লাভ করি সেই জন্য আমরা বেশি করে যেন আপনি যেটা বলেছেন কিসমিসের মাধ্যমে বা পনিরের মাধ্যমে যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে বেশি বিনিময় পাওয়া যাবে তো এটি আদায়ের কি কোনো নির্দিষ্ট সময় আছে কিনা এটি আদায়ের নির্দিষ্ট সময় আছে ঈদুল ফিতরের যে সুভে সাদিক ঈদ ফিতরের দিনের সুভে সাদিকের আগ পর্যন্ত এটিকে আদায় করে দেওয়া উত্তম তখনই আদায় করতে হবে যদি কেউ আদায় না করতে পারে কোনো কারণে লেট হয় তাহলে সেজন্য ওই সুভে সাদিকের পরেও আদায় করে আদায় হয়ে যাবে এক্ষেত্রে রসুল্লাহ একটি হাদিস আছে নবী সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি শুভে সাদিকের আগে সাদাকাতুল ফিতর আদায় করলো তার দানটা যেন প্রতিদান হয়ে গেল অর্থাৎ আমার আল্লাহ তাকে বিনিময় দিবেই আর যদি সাদিকের পরে সে আদায় করে তাহলে আদায় হয়ে যাবে কিন্তু সেটি সাধারণ দানের মতো হয়ে যাবে তখন সাদকাতুল ফাতুরের যে বিশেষ বৈশিষ্ট্য তখন সেটি আর থাকবে না মতাম আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে ঈদের দিনের কি কি আমল রয়েছে ঈদের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে নামাজের রক্ত থাকা অবস্থায় নামাজ শেষ করে তারপর যখন সূর্য উদিত হবে তারপরে সে ভালো করে গোসল করে নিবে এই পবিত্র হয়ে নেওয়া গোসল হয়ে নেওয়া এটি অন্যতম একটি সুন্নত এরপর সে সুগন্ধি ব্যবহার করবে আমার নবীজি ইসাল্লাহ সাল্লাম ঈদের দিন সুগন্ধি ব্যবহার করতেন এবং সাধারণভাবেও সুগন্ধি ব্যবহার করা নবীজি সাল্লাহ সাল্লামের একটি অন্যতম সুন্নত তো ঈদের দিন সে সুগন্ধি ব্যবহার করবে সূর্মে ব্যবহার করবে তার চোখে এটিও সুন্নত এরপরে সে কিছু না কিছু হলেও খাবার গ্রহণ করবে সেটি যদি মিষ্টি জাতি হয় তাহলে আরও বেশি উত্তম তো কিছু না কিছু খাবার গ্রহণ করে তারপরে ঈদের নামাজের জন্য সে প্রস্তুত হবে সুন্দর সবচেয়ে পরিচ্ছন্ন যে কাপড় তার এই সবচাইতে পরিচ্ছন্ন পরিষ্কার কাপড় পরিধান করে তারপর ঈদের নামাজের জন্য সে রওনা দেবে যখন রওানা দিবে এটি খেয়াল রাখতে হবে সে যে রাস্তা দিয়ে ঈদের জামাতে যাবে ওই রাস্তা দিয়ে না এসে ফিরে যখন আসবে তখন অন্য রাস্তা দিয়ে যখন বাড়িতে ফিরে আসে অর্থাৎ এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ফিরে আসা এটিও নবীজি সাল্লাহ সাল্লামের একটি অন্যতম সুন্নত তারপরে ঈদের নামাজে যখন যাবে নামাজে যাওয়ার পরে মানুষের সাথে কুশুলতে জিজ্ঞেস করা সালাম বিনিময় করা মুসাফা করা মোয়ানাকা করা কোলাকুলি করা এই যে মুসাফা মুসাফা করা মানুষের সাথে ঋদ্ধতা বাড়ানো এটি নবীজাল্লাহ সাল্লামের অন্যতম সুন্নত পাশাপাশি ঈদের নামাজে আল্লাহর কাছে দোয়া করবে নবীজি সাল্লাহ সাল্লাম দোয়া করতেন এবং এই দোয়ার অনেক ফজিলত বর্ণিত আছে সুতরাং ঈদের নামাজে গিয়ে মানুষের সাথে কৌশলাদি জিজ্ঞেস এবং আল্লাহর কাছে দোয়া এই জামাতের মধ্যে কিন্তু এটি অন্যতম একটি সুন্নত ঈদের নামাজ তো অবশ্যই ওয়াজিব নামাজ তো এই ওয়াজিব নামাজটি আদায় কীভাবে করতে হয় এই নিয়মটি যদি একটু বলে দেন ঈদের ওয়াজিব নামাজ প্রথমত ওয়াজিব হচ্ছে বালেক যারা তাদের উপর প্রাপ্তবয়স্ক জ্ঞানবান মুসলিমের উপর ঈদের নামাজ ওয়াজিব তো ঈদের নামাজ যেহেতু এক বছর পর পর আসে সেই জন্য আমাদের অনেক সময় একটু বুঝতে অসুবিধা হয় যেহেতু এটা এক বছর পর পর আসে তো একটু খেয়াল করতে হবে যে ছয় তাকবিরের সাথে যেন আদায় হয় তো ছয় তাকবির হল প্রথম যখন সে তাকবির দিবে তাকবির দিয়ে আল্লাহ আকবর বলে সে হাত বেঁধে নিবে আল্লাহ আকবার বলে হাত বেঁধে নিয়ে সানা পড়বে সানা পড়ার পরে দ্বিতীয়বার যখন ইমাম সাহেব তাকবীর বলবে ওই তাকবীরে হাত তুলে হাত ছেড়ে দিবে আরেকবার তাকবীর দিবে তৃতীয় তাকবীর তখনও হাত ছেড়ে দিবে চতুর্থ তাকবীরে গিয়ে সে হাত বেঁধে ফেলবে জি এটি হচ্ছে প্রথম রাকাত এরপরে ইমাম সাহেব নামাজের মধ্যে যতটা কেরাত পড়বেন চোরা ফাতিয়া পড়বেন অন্য কেরাত পড়বেন তারপর রুকুতে যাবেন তারপর সেজদায় যাবেন সেজদা থেকে যখন আবার উঠবেন আবার উঠে দ্বিতীয় রাকাতে প্রথমে কিন্তু তাকবির দিবে না দ্বিতীয় রাকাতে সে ক্যারাত শুরু করবে সুরাফ হাতিয়া পড়বে তারপরে আনের অন্য জায়গা থেকে ক্যারাত পড়বে শেষ করে যখন রুকুতে যাবে রুকুতে যাওয়ার আগে একটা তাকবির দিবে তাকবির দিয়ে হাত ছেড়ে দিবে দ্বিতীয় তাকবির দিবে তখনও হাত ছেড়ে দিবে তৃতীয় তাকবির দিবে তখনও হাত ছেড়ে দিবে চতুর্থ এসে রুকুতে যাবে এভাবে নামাজ শেষ করবে এখানে আমি বোঝানোর জন্য আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আল্লাহ ছেড়ে দিবে এবং বেঁধে রাখবে একটা সিস্টেম আছে সেটি হচ্ছে যখন হাত বেঁধে কোনো কিছু পড়তে হয় যেমন সানা পড়ল তখন হাত বাঁধলো যখন কেরাত পড়ল তখন হাত বাঁধলো অর্থাৎ যখন কোনো কিছু পড়তে হয় তখন হাত বাঁধা থাকবে যখন কোনো কিছু পড়া লাগে না তখন হাত ছেড়ে দিবে কেউ যদি নামাজের মধ্যে তাকবির কম বেশ করে ফেলে সেক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে দুইটা পক্ষ আছে একটি হচ্ছে ইমাম আর একটি হচ্ছে মুক্তাদি যদি ইমাম তাকবির কম বেশ করে ফেলে সেক্ষেত্রে ইমাম খেয়াল করবে যে তার জামাতের পিছনে নামাজি যারা আছে মুক্তাদি এই জামাতটা ছোট না বড় যদি জামাত ছোট হয় তাহলে সে সৌসাজা দিবে আর যদি জামাত বড় হয় তাহলে বড় জামাতে হট্টগুল হতে পারে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে এই জন্য সহসজ্জা দিবে না যেভাবে আছে সেভাবে সে নামাজ শেষ করে দিবে এটি হচ্ছে ইমামের বেলায় আর মুক্তাদির বেলায় যদি মুক্তাদির প্রথম তিন তাকবির সে পেলো না একেবারে কেরাতে গিয়ে পেল। তো সেই ক্ষেত্রে সে মনে মনে তিন তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তিন তাকবির দিয়ে মনে মনে নিয়ত করে ফেলবে কেউ যদি প্রথম রাখাতেই না পায় সেক্ষেত্রে সে কী করবে প্রথম রাকাত যদি না পায় অসুবিধা নাই সে দ্বিতীয় রাকাত যতো তার মত করে দ্বিতীয় রাকাত সে সালাম ফিরানোর পরে আদায় করে নেবে অর্থাৎ ইমাম সাহেব যেভাবে দ্বিতীয় রাকাত পড়িয়েছেন ঠিক ওই একইভাবে ভাবে তিনি নামাজ দ্বিতীয় রাকাত পড়বেন মোটামুটি জুমার নামাজে তো হচ্ছে নামাজের আগে খুতবা দিতে হয় কিন্তু ঈদের নামাজ আমরা দেখি নামাজের পরে হচ্ছে খুতবা তো অনেকেই আছেন যারা খুতবা শুনেন না নামাজ শেষ হওয়ার মাত্র ওনা চলে যান আসলে এটা উচিত কিনা বা খুতবা শোনার বিধানটা কি খুতবা ইমাম সাহেব যখন দেন সেটি সুন্নত ইমাম সাহেব দেওয়াটা হচ্ছে সুন্নত কিন্তু সে খুদ্ শোনাটা হচ্ছে ওয়াজিব একজন মুমিন, যিনি সারা মাস রোজা রাখলেন শ্যাম সাধনা করলেন আজকের এই দিনটা হচ্ছে তার পুরস্কারের দিন সুতরাং আমাদের উচিত হবে প্রতিটি সময় যেন সেটি কাজে লাগানো যায় আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়ার সময় তো সেটি সুতরাং আমরা ওয়াজিব নামাজ যেভাবে আদায় করেছি গুরুত্ব সহকারে পাশাপাশি নামাজ শেষ হওয়ার পরেও এই খুতবা শোনা যেহেতু ওয়াজিব সুতরাং এই খুদ্া শুনেও আমরা দোয়া মোনাজাত করে মানুষের সাথে মুসাফা মোনা মোয়ানাকা করে তারপর যেন যাই আরেকটি বিষয় আমি এখানে বলে রাখি সেটি হচ্ছে যখন ইমাম সাহেব খুতবা দেন আমরা তখন অনেক সময় কথা বলি একজনের সাথে আরেকজন কথা বলি নবীজি সাল্লা সাল্লাম কিন্তু এক্ষেত্রে নিষেধ করেছেন এমনকি নবীজি সাল্লা সাল্লাম এটি বলেছেন যে যখন ইমাম সাহেব খুদ্া দেন তখন আমরা একজন একজনকে যে বলি কথা বলিও না এই কথা বলিও না বলাটাও নিষেধ করেছেন তিনি ঈদ উল মানুষ একজন কবি অভিবাদন দেওয়ার জন্য বলে ঈদ মুবারক এই ঈদ মুবারক বলা যাবে কিনা বলা যাবে অর্থাৎ বৈধ পন্থায় মানুষের সাথে কুশলতে জিজ্ঞেস করার ক্ষেত্রে যে কোনো ভাষায় যে কোনো রীতিতে যদি সেটি কোরআন হাদিসের বিপক্ষে না যায় সেটি অবশ্যই জায়জ হবে ঈদ মুবারক দিয়ে আমরা তো একজনের সাথে আরেকজনের ভালোবাসাটাকে শেয়ার করি মহব্বতটাকে শেয়ার করি জি সুতরাং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও মুবারকবাদ আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন জুড়ে আপনারা দেখেছেন এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি মাহের আমাদানের শেষ প্রান্তে এসে আমরা আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাতু